স্বাগত 24 ঘন্টা আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শিলিগুড়ির খবর প্রথমেই দেব, কারণ এই মুহূর্তে যেরকম শিলিগুড়ি জানা যাচ্ছে যে শিলিগুড়ির রাস্তায় এখন রীতিমতো ত্রাস, কারণ দেখতে পাচ্ছেন হাতি গজরাজ রাস্তায় নেমে পড়েছে এবং দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা জুড়ে। স্থানীয় বাসিন্দারা তারা ভয় বেরোতে পারছেন না এবং বেরোলেও তারা হাতির পেছনে ছোটাছুটি করছে এবং হাতিকে সরানোর চেষ্টা করছে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। নারায়ণ, কি পরিস্থিতি? হাতি কি সরে গেছে, অর্থাৎ রাস্তা কি এই মুহূর্তে পরিষ্কার? দেখো পূজা, আজ সকালবেলা কিন্তু এই শিলিগুড়ির মিলন মোড়ে যে হাতিটি বেরায়, পাশেই কিন্তু মহানন্দা জঙ্গল লাগোয়া, সেখানে থেকে হঠাৎ করে এই শহরে হাতি চলে আসে। প্রায় 20 মিনিট এই শহরে এবং এই মিলন মোড় বাজারে দাপিয়ে বেড়ায় এই হাতি। পরবর্তীতে শুকনা ফরেস্টে খবর দিলে সেখান থেকে ওয়াইল্ড লাইফ থেকে লোক এসে এই হাতিকে মহানন্দা জঙ্গলে ফিরে দেয়। এই মুহূর্তে কিন্তু ওই শহরে হাতি নেই, শহরে এসেছে শান্তি, শহরে শান্তি ফিরেছে এই মুহূর্তে। তবে যেটা জানতে চাইবো, তোমার কাছে কোথা থেকে হাতি চলে আসে এবং আরো একবার একটু জেনে নেবো কোন রাস্তায় হাতি নেমে পড়ে। দেখো এই যে মিলন মোড়, এই এলাকাটা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 2 কিলোমিটার দূরেই রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সেখান থেকেই এই হাতি এসেছে, এসে প্রথমে শহরে ঢুকে যায়। এই শহরে ঢুকিয়ে কিন্তু সকালবেলা বিভৎসভাবে দাপ দিয়ে বেড়ায় এই হাতি এবং লোকালয়ের সমস্ত মানুষ এসে ঘিরে ধরে এই হাতিকে, এবং ফলে কিন্তু এই হাতি বেদমতো বেড়াতে পারে না এই মিলন মোড়ের এই বাজার থেকে। পরবর্তীতে কিন্তু বেগতির দেখে হাতি এদিক ওদিক ছুটা শুরু করে এবং এরপরে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে খবর দেওয়া হয় শুকনাকে, শুকনা ফরেস্টের থেকে লোক এসে, ফরেস্টের সব কর্মীরা এসে এই হাতিকে আবার মহানন্দার জঙ্গলে পাঠিয়ে দেয়। নারায়ণ, এরকম ঘটনা কি আগে ঘটেছে নাকি এটা প্রথমবার প্রত্যক্ষ করলে শিলিগুড়ির বাসিন্দারা? না, এরকম ঘটনা ঠিক আজ থেকে বছর দুয়েক আগে কিন্তু শিলিগুড়ি শহরে ঘটেছিল, কারণ সেই সময়ও কিন্তু বৈকুণ্ঠপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে সেখান থেকে একটি দাতাল হাতি ঢুকে গেছিল শিলিগুড়ি শহরে। সেই সময় কিন্তু এই হাতি প্রায় 5 ঘন্টা শিলিগুড়ি শহর দাপিয়ে বেরিয়েছিল। সেই সময় কিন্তু আমরা দেখেছি সকালবেলা যেই হাতিটি ঢুকেছে সারা শিলিগুড়ি শহর দাপিয়ে বেরিয়ে অবশেষে সেই হাতিটিকে কিন্তু ঘুম পাড়ানো ইঞ্জেকশন দিয়ে পরবর্তীতে সেই হাতি থেকে নিয়ে আবার বৈকুণ্ঠপুর ফরেস্টে ছেড়ে দেওয়া হয়। ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছবি, হাতি বেরিয়ে পড়েছিল মিলন মোড়ে, শিলিগুড়ির মিলন মোড়ে হাতি বেরিয়ে পড়ে, পাশে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে সে হাতি চলে আসে। প্রায় 20 মিনিট ধরে দাপিয়ে বেড়ায় এই রাস্তা এবং তারপর খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে এবং তারা এই হাতিকে সরিয়ে নিয়ে গেছে।